بسم الله بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أمرا যে চ্যাপ্টারটা পড়তেছিলাম সেটা সোজা বাংলায় বললে ইসলামের শত্রু মিত্র অথবা ইসলামের দিক নির্দেশনা অথবা দাবি অনুযায়ী আমরা কাদেরকে ভালোবাসব কাদেরকে ভালোবাসব না বা অপছন্দ করব অথবা ঘৃণা করব সেই ব্যাপারগুলো নিয়ে আমরা পড়তে শুরু করছিলাম আমরা বলছিলাম যে এটা ওয়াজিব এই ব্যাপারটা আপনার ভালোবাসা এবং আপনার ভালো না বাসা আল্লাহর এক্সেসে হতে হবে অর্থাৎ আল্লাহ যে সমস্ত যাকে যে সমস্ত ব্যাপারকে পছন্দ করেন আপনি সেই ব্যাপারগুলোকে পছন্দ করবেন এবং ভালোবাসবেন আল্লাহ যাকে বা যে সমস্ত ব্যাপারগুলোকে অপছন্দ করেন সেই সমস্ত ব্যাপারগুলো থেকে আপনি দূরে থাকবেন এই পর্যায়ে যেটুকু আমরা পড়ছিলাম তারপরের ব্যাপারটা হচ্ছে যে তারপরের অংশতে আছে আহলে সুন্নাহ জামা বিলিভ দ্যাট ফ্রেন্ডশিপ অ্যান্ড এনিমিটি আর অব্লিগেটরি অ্যাকর্ডিং টু শরিয়া ইনডিড দে আর হোয়াট ইজ ইমপ্লাইড বাই দ্য টেস্টিমনি দ্যাট দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ অ্যান্ড ওয়ান অফ দ্য কন্ডিশনস দেয়ার অফ বলতেছেন যে আহলে সুন্নাহ জামা বিশ্বাস করে যে কাকে ভালোবাসবেন কাকে ভালোবাসবেন না অর্থাৎ আল ওয়ালা ওয়াল বারা অথবা ফ্রেন্ডশিপ অ্যান্ড এনিমিটি এই ব্যাপারটা ফ্রেন্ডশিপ এবং এনিমিটির যে নির্ধারণ এটা অব্লিগেটরি বা ওয়াজিব বা ফরজ শরিয়া অনুযায়ী ইনডিড এটা আমি আগে বলছি আপনাদেরকে আমাদের দেশে আনফর্চুনেটলি ইন পার্টিকুলার আমাদের দেশ ইন জেনারেল গোটা মুসলিম উম্মাতে এগুলো আর পড়ানো হয় না বা শেখানো হয় না বা অন্তত জেনারেল লেভেলে শেখানো হয় না সৌদি আরবের এডুকেশনে ছিল সেটাও সম্ভবত বাদ দেওয়া হয়েছে অথবা বাদ দেওয়ার চেষ্টা চলতেছে আর অন্য কাউকে তো পড়ানোর অন্য দেশে পড়ানোর তো প্রশ্নই উঠে না বরং অন্য দেশে দেখবেন যে এখন একদম সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে প্রোপাগান্ডা চলে এবং ই করা হয় যে আমরা যেন ভালোবাসাবাসি যেন বাড়ায় দিই পৃথিবীর সবাইকে ভালোবাসবো সব ইসের জেনারেল সেন্সে সেটাতে দোষ নাই পৃথিবীর মানুষ মাত্র দয়া করবো ভালোবাসবো সেটাতে দোষ নাই কিন্তু ওই সেন্সে না মানে তারা আমাদেরকে তারা বলতে অবিশ্বাসীরা যাই করুক সেটা ঠিক আছে আমরা যেন তাদেরকে কখনোই অন্য চোখে না দেখি পারলে যেন আমরা তাদের মানে অ্যাজ ইফ আমরা তাদের পূজায় তাদের নিউ ইয়ার্স ডে তাদের ক্রিসমাস ডে এগুলোতে যত বেশি বেশি অংশগ্রহণ করব এগুলোকে অ্যাপ্রিসিয়েট করব তত বেশি যেন আমরা মানবতাবাদী হলাম এবং যদি আমরা সেগুলোতে না যাই সেগুলো থেকে নিজেদেরকে আলাদা রাখি তাহলে আমরা ঘৃণা ছড়াচ্ছি এরকম একটা মানে এইরকম একটা সেন্স চলে আসছে এখন বা বলার চেষ্টা করা হয় এমনকি সাহিত্য রিভার্স করা হচ্ছে টু আমরা সনাতন যা জানতাম বা সারা জীবন যা জেনে আসছি যে ব্যাপারগুলো ফর এক্সাম্পল যে নেকড়ে এবং ছাগলের যে ব্যাপারটা আমরা জানি বহু হাদিসে আছে প্র্যাকটিক্যালি আছে আমাদের এখনও গ্রামে মুরগিকে শিয়াল থেকে বা ছাগলকে শিয়াল থেকে বাঁচায় রাখার জন্য খোয়াড় বা ঘর বানাইতে হয় এটির নেচার এটা আল্লাহ দিছেন কিন্তু আমি এরকম গল্পের বই দেখছি যেখানে দেখা যাচ্ছে যে ছাগলের বাচ্চা হারায় গেছে নেকড়ে তাকে পিঠে তুলে নিয়ে এসে ছাগলের মায়ের কাছে মানে সেই বাচ্চার মায়ের কাছে দিয়ে যাচ্ছে রিভার্সাল অফ দ্য ন্যাচারাল অর্ডার আর কি এটা দিয়ে আপনাকে এটি যাচ্ছে স্কুল পর্যায়ের বা আরও নিচের প্রি স্কুলের হয়তো গল্প কিন্তু এখান থেকে আলটিমেটলি কী আছে যে আসতেছে যে দের ইজ নো সাচ থিং এর নেকড়েকে ভয় পাইতে হবে বা ছাগলকে প্রোটেক্ট করতে হবে এমন কথা নাই বাই এক্সটেনশন ইহুদি খ্রিশ্চানদের যে সমস্ত ব্যাপার আছে সেখান থেকে নিজের বাচ্চাকে বা কাফেরদের যে সমস্ত ব্যাপার আছে মুশরিকদের সেখান থেকে নিজের বাচ্চাকে প্রোটেক্ট করে বা নিজের ফ্যামিলিকে প্রোটেক্ট করার কোনো ব্যাপার নেই আর কি বরং উল্টাটা
যে ভালোবাসাবাসীর ছড়াছড়ি থাকবে পৃথিবীতে, আমরা সবাই মানবতাবাদী এবং সবাই ভালোবাসবো। হিজড়া যখন আপনাকে রাস্তায় আপনার গায়ে হাত বুলে যখন তাকাচ্ছে, সেটাকে আপনি হাসি মুখে নেবেন, মানে অ্যান্ড সো অন আর কি, মানে অনেক ব্যাপার আছে এখানে। এগুলার ভিতরতে যেটা বের হয়ে আসবে যে সর্বহারার হারানোর কিছুই নেই, কাফের মুশ্রিকদের, খ্রিস্টানদের অথবা হিন্দুদের বা বৌদ্ধদের, তাদের হারানোর কিছু নেই, তারা তাদের তো আসলে দিনের কোনো এক্সিস্টেন্স নাই, জাস্ট মানে কেতাবে আছে বাস, হাজির গরু বলে না যে খাতায় আছে গোয়ালে নাই, তাদের তা জাস্ট ওই রকম একটা ব্যাপার, কত করে রিচুয়ালস বাস শেষ। আপনি সবই করতে পারেন, জাস্ট সানডেতে একটু চার্চে গেলে তো হয়ে গেল, আর বাকি সব আপনি আপনার মতো করলেন, আপনি গে হইতে পারেন, লেসবিয়ান হইতে পারেন, কোনো সমস্যা নেই। তো বাকিদের তো হারানোর কিছু নেই, কিন্তু যেটা হবে যে আমাদের দিনটা, আমাদের ধর্মটা, আমাদের শরিয়া বলেন, আমাদের সুন্না বলেন, সব ডিপ্লিট করে যাবে আস্তে আস্তে, সব চলে যাবে বা আস্তে আস্তে সব হালকা হয়ে, অলরেডি হয়ে গেছে, এই জিনিসটা না বোঝার জন্য যে আল বালা আল বাড়া বলতে কী বোঝায়। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করার আছে যে এটা কিন্তু কোনো টাকা পয়সার লাইনে বড়লোক শ্রেণী বিন্যাসে, মানে যেটাকে আমরা বলি মানে উচ্চ শ্রেণী নিচু শ্রেণী অথবা এথেনিক লাইনে, যেমন ধরেন আমি আমি বাঙালি, আরেকজন ডাচ, আরেকজন নর্ড, এইরকম এই লাইনে কিন্তু ডিভিশন না কোনো। এই ডিভিশনটা হচ্ছে ফেথ বেসড ডিভিশন, যে লোকটাকে কালকে আমি একেবারেই সরায় রাখছি আমার আমার ফ্যামিলি থেকে, আমার আমার সমাজ থেকে, আমার কি বলবো, আমার ইভেন্টস থেকে, বিকজ সে কাফের মুশরিক অথবা সে ইহুদি বা খ্রিস্টান, আজকে সে শাহাদা উচ্চারণ করলে সাথে সাথে সে আমার ভাই হয়ে যায়, এটা বোঝার ব্যাপার আছে। এটা কিন্তু ওই ধরনের পৃথিবীতে যে ডিভিশন মানে ফল্ট লাইনগুলো আছে ওই ধরনের ব্যাপার না এটা, বা ওই ধরনের ঘৃণা না এটা, ঘৃণা ওই সেন্সে যে ঘৃণা সেই ঘৃণা না কিন্তু এটা। এখানে কিন্তু আপনি আগেও বলছি আবারও বলবো, পড়বো আমরা পরে, যে আল মানে ওয়ালাল বাড়ার উপর সবচেয়ে আল ওয়ালাওয়াল বাড়ার উপর সবচেয়ে সিগনিফিক্যান্ট যে সুরা তার একটা হচ্ছে সুরা মুমতাহিনা, 60 নম্বর সুরা, ওইটার কিন্তু শুরুতে আল্লাহ, আমরা একটু পরে পড়বো, শুরুতে আল্লাহ বলতেছেন যে আমার এবং তোমার শত্রুদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে না, আমার এবং তোমাদের শত্রুদেরকে অর্থাৎ অবিশ্বাসীদেরকে কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে আল্লাহ না করতেছেন। ওই সুরারই কিন্তু 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে, এটা 1 নম্বর আয়াত যেটা বললাম, 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে যারা তোমাদেরকে তোমাদের এগেন্সে যুদ্ধ করে না, যারা তোমাদেরকে বাড়ি থেকে বিতাড়িত করে নাই, তাদের প্রতি ভালো ব্যবহার করতে বা সুবিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। তো বুঝতে হবে যে এটা ঠিক ওই ধরনের না, এথেনিক লাইন্সে যেমন বা ফল্ট লাইন যেগুলো আছে, ধরেন সার্বরা হাজার হাজার লক্ষ লক্ষ বসনিয়ানদের মেরে ফেলছে, সার্বরা ক্রোয়েটরা, এটা একটা এথেনিক ক্লিনজিং বা এথেনিক লাইনের হিংসা বিদ্বেষ অথবা ঘৃণা, এটা কিন্তু সেটা মোটেই না। এবং এটাতে প্রত্যেকটা আদার পার্সন ইজ এ পটেনশিয়াল মুসলিম, কিন্তু এইভাবে এইভাবেই দেখতে হবে, দেখা উচিত আমাদের। সুতরাং তার সাথে আমরা প্রাথমিকভাবে ভালো ব্যবহার করব, তাকে তার প্রতি মানবিক দয়া যেটা সেটা আমাদের থাকবে, অর্থাৎ ধরেন আমি অনেক সময় বলছি বা বলি মানুষকে যে আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন, আপনার সামনে একটা বাচ্চা হঠাৎ দৌড়ায় এসে পড়লো এবং আপনি নক করলেন তাকে, এখন তাকে হসপিটালে নেওয়ার আগে আপনার জিজ্ঞেস করার প্রয়োজন নাই যে তার নাম আব্দুর রহমান নাকি ভগবান বিশ্বাস, তাকে আপনি হসপিটালে নিয়ে যাবেন, এই মানবিকতা আপনাকে মানে ইসলামে কোনো নিষেধ নেই বা বরং অ্যাপ্রিসিয়েটেড বা এটা 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 স্বাভাবিক, এটা আপনি করবেন, এটা স্বাভাবিক সৌজন্য করবেন। এবং একটা উইক লিঙ্ক আপনার থাকবে যাতে দাওয়াতি কাজ করা যায়, অর্থাৎ তাদের সাথে যদি টোটালি কাট অফ করে ফেলেন যে কোনো কিছুতেই আপনার কোনো ইন্টারেকশন থাকবে না, সেই ক্ষেত্রে হয়তো একটা দাওয়াতের কাজও আপনি করতে পারবেন না, সেইটুকু পরিমাণ থাকতে পারে। ওই যেটা বললেন যে ওই আয়াতের কথা বললাম যে যারা আপনাকে আপনার কাছে যুদ্ধ করে নাই, আপনাকে ঘর থেকে বিতাড়িত করে নাই, তাদের সাথে ভালো ব্যবহার করতে আল্লাহ আপনাকে নিষেধ করেন। আর সুবিচার ধরেন যে কোনো একটা জায়গায় যদি জাস্টিসের ব্যাপার আসে, অবশ্যই আপনাকে জাস্টিস করতে হবে, সে অন্য ধর্মের দেখে তাকে আপনি জাস্টিসের ব্যাপারে, জাস্টিস যেখানে প্রযোজ্য বা সুবিচার যেখানে করার কথা সেখানে যে আপনি পক্ষপাতিত্ব করবেন সেটারও কোনো স্কোপ নেই। কিন্তু কথা হচ্ছে যে এই এই ব্যাপারটা এসেন্সিয়াল, এবং এই যেটা বললাম আল ওয়ালা ওয়াল বারা বা ইসলামের শত্রু মিত্রের জ্ঞান থাকাটা, কি কাকে শত্রু ভাববেন, কাকে মিত্র ভাববেন, কাকে ভালোবাসবেন, কাকে ঘৃণা করবেন, এটা অব্লিগেটরি, এটা এটা আপনার ইচ্ছা হলে করবেন, ইচ্ছা হলে করবেন না এমন জিনিস না, কি যদি আপনি বোঝেন ইসলাম কী চায় আপনার কাছে। আচ্ছা যাই হোক,
এখন আমরা একটু যাই, তো কি বলতেছেন যে এটা অব্লিগেটরি এক নম্বর বললেন, তারপরে বললেন যে শাহাদা যেটা, শাহাদা কোন শাহাদা, প্রথম শাহাদাটা, দুটো শাহাদার ভিতর প্রথম শাহাদা, শাহাদা যেটা ওয়াশাদ, প্রথম শাহাদা ছিল আমাদের আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আর সেকেন্ডটা ছিল ওয়াশাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ, প্রথম শাহাদাতে কথা বলতেছেন, এইটার একটা শর্ত, এটা ওয়াল আল বারা আমরা পড়ছিলাম যে আপনাদের নয়টা শর্ত ছিল, নয়টা শর্তের ভিতরে এই এই মসজিষে বা এই এই আয়োজনে মেরিনারদের আয়োজনে আমরা পড়ছি, নয়টা শর্তের ভিতরে একটা ছিল যে আপনার আপনি শাহাদাকে ভালোবাসবেন, শাহাদার যে সমস্ত ডিমান্ড, সে ভালোবাসা মানে কি, শাহাদার ডিমান্ডগুলো আপনি ফুলফিল করবেন, শাহাদা আপনার কাছে যে চায় সেটা আপনি করবেন, শাহাদার কাছে আপনি আত্মসমর্পণ করবেন, শাহাদাকে ভালোবাসবেন, শাহাদাকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসবেন, মিনিং যারা শাহাদাকে মানে অর্থাৎ যারা মুসলিম, যারা মুমিন, যারা শাহাদাকে ভালোবাসে প্র্যাকটিস করে তাদেরকে আপনি ভালোবাসবেন, এবং এটা হচ্ছে ইমানের একটা শর্ত, মানে এবং শুধু শর্ত না, এটা আলটিমেট পারফেকশন অফ ইমানও বলা হয়েছে, ইমানের শর্ত তো আছেই, মানে ইমানের শর্ত বলতে শাহাদার শর্ত যে আপনার শাহাদাতে যে কবুল হবে, ওইটা যে জান্নাতের চাবি হবে, ওইটা দিয়ে যে আপনি জান্নাতে যাবেন বা আপনি যে পারফেক্টলি আউটের উপর আসেন, বা ইসলামের পারফেকশন আলটিমেট অফ তাওহিদ হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা, আপনি সেই অ্যাক্সিসে চলে যাবেন যেখানে আল্লাহ যা ভালোবাসেন সেটাই আপনার ভালো লাগবে, সেটাকে আপনি ভালোবাসবেন, আল্লাহ যাকে ভালোবাসেন না, আল্লাহ যা ভালোবাসেন না সেটাকে আপনি ভালোবাসবেন না, এবং সেটাকে সেটার থেকে আপনি দূরে থাকবেন। বললেন এরপরে যে দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বেসিক প্রিন্সিপালস অফ ফেইথ টু উইচ দ্য মুসলিম মাস্ট পে অ্যাটেনশন। এই নিয়ে অনেক অনেক আয়াত আছে, এখানে কয়েকটা কোট করবেন, যেটা একটা ওয়াইডলি কোটেড আয়াত, আমি আপনাকে আপনাদের কথা প্রসঙ্গত আগেও বলছি, হ্যাঁ আগেও বলছি, আমরা ওই যে যখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে সেকেন্ড শাহাদা যেটা ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরও সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং প্রেরিত রাসূল, এই যে শাহাদা সেকেন্ড শাহাদাটা যেটা, সেটা নিয়ে যখন ডিটেলস আমরা পড়ছিলাম তখন কিন্তু আমরা এইটা পড়ছিলাম, এই আয়াতটা পড়ছিলাম, এটা হচ্ছে সূরা তাওবা 24 নম্বর আয়াত, যেখানে আল্লাহ আটটা জিনিসকে একটার পর একটা উল্লেখ করেন, এই একটা জিনিসের জন্য আমাদের যে ভালোবাসা সেটার কথা উল্লেখ করেন, এই ভালোবাসাটা কিন্তু ইনহেরেন্ট, সহজাত, সবাই ভিতরে আসে এবং এতে দোষের কিছু নাই, যতক্ষণ এটা লিমিটের ভিতর থাকবে, সেই আটটা জিনিস কি, আয়াতটাই আমি পড়ি, আল্লাহ বলতেছেন সে বলতে রাসূলকে বলে যেভাবে বলেন কুল বলে অনেকখানি বলা হয়, অনেক অনেক আয়াত আছে যেখানে কুল বলে শুরু করলেন আল্লাহ, সেভাবে এখানে বলতেছেন বলো, ইফ ইয়র ফাদার্স ইয়র সন্স ইয়র ব্রাদার্স ইয়র ওয়াইফস ইয়র কিন্ডার্ড দ্য ওয়েলথ দ্যাট ইউ হ্যাভ গেইনড দ্য কমার্স ইন উইচ ইউ ফিয়ার আ ডিক্লাইন অ্যান্ড দ্য ডুয়েলিংস ইন উইচ ইউ ডিলাইট, এই আটটা জিনিস বললেন। কী কী বললেন বাংলায় আবার বলি আমরা, তোমাদের পিতাগণ, তোমাদের ছেলেগণ, তোমাদের ভাইরা, তোমাদের স্ত্রীরা, তোমাদের নিকটাত্মীয় যারা তারা, এবং তোমরা যে সম্পদ আহরণ করছো সেটা, তোমরা যে ব্যবসাতে লসের ভয় করো অথবা চাকরি হতে পারে এটা অল্টারনেটিভলি, মানে উপার্জনের যে সূত্রটা যেটাতে আমরা লস হয়ে যাবে ভয় করি, যেটার জন্য আমরা অনেক সময় ফরজ ওয়াজিব ত্যাগ করি, আমরা ধরেন সালাতে যাই না, আপনি দেখবেন যে বাইতুল মোকাররমের নিচে যে দোকানগুলো আছে সেই দোকানগুলোকে অসংখ্য মানুষ বাইতুল মোকাররমে যখন আজান পড়তেছে বা নামাজের জন্য ডাকা হচ্ছে তখনও আপনার চলতেছে, কী বলে ব্যবসা বাণিজ্য চলতেছে, বিকজ তারা ভয় পায় যে যদি যায় তাহলে তার আয় কমে যাবে, লস হয়ে যাবে, এই সমস্ত সেন্সগুলো আসে বা অনেক বহু মানুষ এভাবেই জীবনটাকে নেয়। এটা একটা উদাহরণ আমি জাস্ট দিলাম যে অ্যান্ড কী বলেন এখানে দ্য কমার্স ইন উইচ ইউ ফিয়ার ডিক্লাইন, অথবা চাকরির জন্য অনেকে আমরা নামাজ তরফ করি, নামাজে যাই না, সালাতে যাই না, তারপরে বলতেছেন কমার্স চাকরি এই পর্যায়ে আসলো, অথবা বলতেছেন অ্যান্ড দ্য জুয়েলিং
বাসা ভালোবাসে না, নিজের বাসস্থান ভালোবাসে না এমন কোনো মানুষ নেই। এবং বাসস্থানকে কোরআনে একটা নিদর্শন বলা হয়েছে, আল্লাহর আল্লাহর একটা রহমত বলা হয়েছে, নিয়ামত বলা হয়েছে স্পেশালি। এটা একটু চিন্তা করলে বুঝবেন যে যার বাসা নাই, আপনি যখন যখন একটা কোনো কোনো দিন যখন আপনি যদি ঢাকার বাসিন্দা হন, আপনি যদি চিটাংয়ে যান ফর এ ডে রিটার্ন অথবা এরকম একটা মানে খুব ব্যস্ততার ভিতরে গেছেন, আপনি দেখবেন যে আপনার একটা সময় মনে হয় যে আপনি বাসার বাসার মানে ট্র্যাঙ্কুইলিটিটা মিস করতেছেন। অর্থাৎ দুপুরে গরমের ভিতরে আপনি বাসায় নিজের বাসায় লুঙ্গিটা পরে পাটা ছড়ায় একটু বসলেন, রিল্যাক্স করলেন, এটা মিস করতেছেন আপনার, বিকজ দের ইজ নো সাচ প্লেস যেখানে আপনি এইভাবে রিল্যাক্স করতে পারেন। এটি জাস্ট আমি একটা মানে ডেইলি লাইফের একটা ই বললাম। এইভাবে আমেরিকাতে যারা গেছেন, আমেরিকান হোমলেস, আমেরিকায় যে সব সমস্ত হোমলেস মানুষ আছে যারা স্টেশনের প্ল্যাটফর্মের নিচে ঘুমায়, তাদের দেখলে বা তাদের জিজ্ঞেস করলে বুঝবেন যে বাসাটা কত বড় নিয়ামত। যাই হোক, এই আটটা জিনিসের কথা বললেন, এই আটটা জিনিসের কথা বলে বলতেছেন আর ডিয়ার আর টু ইউ দেন আল্লাহ অ্যান্ড ইজ মেসেঞ্জার অ্যান্ড স্ট্রাইভিং হার্ড অ্যান্ড ফাইটিং ইন হিজ গড। এই আটটা জিনিস যদি আল্লাহ তার রাসূল এবং আল্লাহর পথে সংগ্রাম করার চেয়ে আপনার কাছে প্রিয় হয়, অধিকতর প্রিয় হয়, দেন ওয়েট আনটিল আল্লাহ ব্রিংস অ্যাবাউট হিজ ডিসিশন। তাহলে অপেক্ষা করতে বলছেন যতক্ষণ আল্লাহ তার জাজমেন্ট বাস্তবায়িত না করেন, ব্র্যাকেটে লেখা টর্মেন্ট বা আজাব না আসে আল্লাহ। অ্যান্ড আল্লাহ গাইডস নট দ্য পিপল হু আর ফাসিক আল ফাসিকুন, এবং আল্লাহ ফাসিকদেরকে পথ দেখান না বা পথ নির্দেশনা দেন না, হেদায়ত দেন না। ফাসিক কারা এখানে, যারা ফাসিকের মিনিং কী এখানে, রেবিল দ্য রেবেলিয়াস, যারা বিদ্রোহী, ডিসঅবিডিয়েন্ট টু আল্লাহ, যারা আল্লাহর আল্লাহর অনানুগত্য আছে তাদের কথা বলা হচ্ছে এখানে ফাসিক বলে। তাহলে এই আয়াতটা কোট করার মানে কি, এই আয়াতটা কোট করার মানে কাদেরকে আপনি সবচেয়ে ভালোবাসবেন, ওই আটটা জিনিস আমরা সবাই ভালোবাসি কিন্তু কাদেরকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন এই পৃথিবীতে, আল্লাহ আল্লাহ রসুলকে এবং আল্লাহর পথে সংগ্রাম করাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে ওভার দোজ থিংস যেগুলো ইনহেরেন্ট আপনার ভিতরে আল্লাহ দিয়ে দিচ্ছেন যেগুলো। আচ্ছা, এরপরে আমরা একটু আগে যেটা আয়াতটা প্রসঙ্গত উল্লেখ করছি সেই আয়াতটা আসতেছে, সূরা মুমতাহিনার এক নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলতেছেন ও ইউ হু বিলিভ টেক নট মাই এনিমিজ অ্যান্ড ইয়োর এনিমিজ অ্যাজ ফ্রেন্ডস শোয়িং এফেকশন টুয়ার্ডস দেম। পরিষ্কার কথা, আমার শত্রু এবং তোমার শত্রুদেরকে, আমার শত্রু এবং তোমার শত্রুদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, তাদের প্রতি কোনো প্রেম ভালোবাসা দেখায় না, শোয়িং এফেকশন টুয়ার্ডস দেম, তাদেরকে প্রতি প্রেম ভালোবাসা দেখায় তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। আবারও বলতেছি আমি যে ওয়ালা যে কথাটা, এটা জাস্ট ফ্রেন্ডশিপ না, এটার সাথে একটা সেন্স অফ বিলঙ্গিং আসে, জাস্ট ফ্রেন্ডলি ম্যানার্স না, ফ্রেন্ডলি বিহেভিয়ার্স না, এটার সাথে একটা সেন্স অফ বিলঙ্গিং আসে, প্রোটেকশনের সেন্স আসে একটা। যেমন একজন মেয়ের বাবাকে তার ওয়ালি বলা হয়, গার্ডিয়ান ওয়ালি, ওয়ালার থেকে আসছে এটা, তার মানে কি এই মেয়েটার ওয়েলফেয়ার, ভালো মন্দ বিপদ আপদ সব কিছুতে, সব কিছু থেকে প্রোটেক্ট করার দায়িত্ব বা গার্ডিয়ানশিপটা হচ্ছে বাবার, এই সেন্সটা আসে ওয়ালা যখন বলি আমরা বা ওয়ালি যখন বলি। আচ্ছা, সূরা মুমতাহিনার এই আয়াতটা আমরা পরে আবার আসবো এটা ঘুরে, এবং আমি আপনাদেরকে আগে বলছি যে আমরা ইনশাল্লাহ একটা ছোট বুকলেট পড়বো ডক্টর সালেহ আল ফৌজান, সৌদি আরবের জীবিত স্কলারদের ভিতর সবচেয়ে বড়দের ভিতর একজন, ওনার একটা বই আছে আল ওয়ালা ওয়াল বারা ফিল ইসলাম, ইসলামে শত্রু মিত্র সোজা কথা যদি আমরা বলি, তো ওইটা আমরা ওই বুকলেটটা ইংলিশে আছে, আমি ইনশাল্লাহ পড়বো, কারণ এটা একটা ইউনিক সুযোগ। এরপরে আমার হায়াতে কুলাবে কিনা, আপনাদের হায়াতে কুলাবে কিনা বা একটা সুযোগ হবে কিনা আমি জানি না। সো এই বইয়ের থেকে যখন এই চ্যাপ্টারটা শেষ হবে তারপরে আমরা ওই বইটা থেকে একটু পড়বো, যদিও কিছু জিনিস হয়তো আপনাদের রিপিটিং বা রিপিটেড মনে হবে, তবুও একটা ইউনিক সুযোগ আমরা ওইটা ওই বইটা থেকে একটু পড়বো ইনশাল্লাহ। এরপরে বলতেছেন আহলে সুন্নাহ জামা ডিভাইড পিপুল ইন্টু থ্রি ক্যাটাগরিজ উইথ রিগার্ড টু ফ্রেন্ডশিপ অ্যান্ড এনিমিটি। এই ওয়ালাল আল ওয়ালা ওয়াল বারার প্রিন্সিপালের উপর বা ইসলামের শত্রুমিত্র যে মূলনীতি তার উপর ভিত্তি করে পৃথিবীর সকল মানুষকে গ্রস লেভেলে তিন ভাগে ভাগ করে ইসলাম, বা এই 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 কনসেপ্টটা তিন ভাগে ভাগ করে। প্রথম ভাগ হচ্ছে যারা যারা নিঃশর্ত ভালোবাসার, আমাদের নিঃশর্ত ভালোবাসা পাওয়ার দাবিদার, তারা কারা, তারা হচ্ছে ওই সমস্ত বিশ্বাসীরা যারা
ইসলামের সমস্ত ব্যাপারগুলো ফরজ ওয়াজিবগুলোকে রেগুলারলি এবং সিনসিয়ারলি অবজার্ভ করেন বা পালন করেন বা মেনে চলেন। এই সম্বন্ধে এই বইতে যে আমরা দেখবো এটা এই এই তিনটা ক্যাটাগরিকে একটু অন্যভাবে বলা হয়েছে ডক্টর সালাল ফজানের বইতে, বাট এই বইতে বলা হয়েছে বলতে গিয়ে যে আয়াত কোট করা হয়েছে সেটা হচ্ছে সুরা মায়দার 55-56 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন ভেরিলি ইয়োর ওয়ালি ইজ নান আদার দ্যান আল্লাহ হিজ মেসেঞ্জার অ্যান্ড দ্য বিলিভার্স। স্পষ্ট তোমাদের ওয়ালি প্রোটেক্টর অ্যান্ড হেল্পার ব্র্যাকেটে আল্লাহ ছাড়া রসুল ছাড়া এবং বিশ্বাসী ছাড়া আর কেউ না। দোজ হু বিশ্বাসী বলে তারপর একটু এক্সটেনশন দেওয়া হয়েছে কোন বিশ্বাসী, বিশ্বাসী কাদের বলতেছেন এখানে, বিশ্বাসী বলে কাদেরকে বোঝাচ্ছেন এই জায়গাতে পার্টিকুলার জায়গাতে, দোজ হু পারফর্ম আসসালা মানে নামে বিশ্বাসী হইলে হবে না, যারা সালাত কায়েম করে, অ্যান্ড গিভ জাকাত জাকাত দেয়, অ্যান্ড দে আর রাকিউন তারা রুকুতে যায় অর্থাৎ সালাতে যায়। রুকুতে যাওয়ার এক কতগুলো বিশেষ ই আছে, দোজ হু বাও ডাউন অর সাবমিট দেমসেলস উইথ অবিডিয়েন্স টু আল্লাহ ইন প্রেয়ার, এখানে একটা একটা আনুগত্যের ব্যাপার আছে। আর এই রুকুতে যাওয়াটা আল্লাহ অন্যত্র ই করছেন যে যারা রুকুতে যায় তাদের সঙ্গে রুকুতে যাও, এই কথাটাও আছে সেইখানে, হচ্ছে যে যারা সালাতে মানে জামাতের কথা বোঝানো হয়েছে অথবা জামাতে সালাতের কথা বোঝানো হয়েছে, এটা এখানে প্রাসঙ্গিক না, তারপরে জাস্ট বললাম আসলো বলে। আচ্ছা, এটা সুরা মায়দার 55-56 নম্বর আয়াত, আর ওইটা সুরা বাকারের একটা আয়াত যেটা বলতেছি যে যেখানে রুকুতে যারা যায় তাদের সাথে যাইতে বলতেছেন রুকুতে, সেটা আলাদা একটা আয়াত আর কি। যাই হোক, অ্যান্ড এই আয়াতগুলো শেষ হয় না এখনও, 55-56 এখানে বলতেছেন যে অ্যান্ড হু এভার টেক্স আল্লাহ হিজ মেসেঞ্জার অ্যান্ড দোজ হু বিলিভ অ্যাজ প্রোটেক্টার্স, যারা এদেরকে ওয়ালি হিসাবে গ্রহণ করে, কাকে? আল্লাহ, আল্লাহ রসুলকে এবং বিশ্বাসীদেরকে। কোন বিশ্বাসী? ডিফাইন করে দিলেন আগেই, অ্যাজ প্রোটেক্টার্স দ্যান দ্য পার্টি অফ আল্লাহ উইল বি দ্য ভিক্টোরিয়াস, তাহলে আল্লাহর দল বিজয়ী হবে। এখানে একটা ছোট্ট এক্সপ্রেশনের ব্যাপার আছে, বিজয়ী হওয়া মানে কিন্তু যুদ্ধ করে কোনো একটা জায়গায় পতাকা প্রতিষ্ঠিত করা তা না, কিন্তু পতাকা স্থাপন করা তা না, কিন্তু বিজয়ী হওয়া মানে আমরা দুটো টার্ম জানি, তাইফা মানসুরা এবং আমরা আগেও বলছি ফিরকাতুন নাজিয়া। ফিরকাতুন নাজিয়া মানে নাজাতপ্রাপ্ত দল, যারা জাহান্নামের আগুন থেকে মুক্ত বা জাহান্নাম থেকে মুক্ত, আর ফিরকা তাইফা মানসুরা বলতে সাহায্যপ্রাপ্ত দল বা বিজয়ী দল। এই যে বিজয়ী কথাটার মানে কিন্তু আমরা দেখবো যখন ইসলামিক লিটারেচার পড়বো, বিজয়ী কথার মানে কিন্তু যুদ্ধে বিজয়ী না, বিজয়ী কথাটা মানে হচ্ছে যাদেরকে দিন থেকে কেউ বিচ্ছিত করতে পারে না বা দিন থেকে ছড়াইতে পারে না। আপনারা সুরা বুরুজ বলে একটা সুরা আছে কোরআনে, নিশ্চয়ই অনেকেই জানেন হয়তো, ওইখানে এমন একটা ঈশ্বরের কথা বলা হচ্ছে, বিশ্বাসীদের একটা দলের কথা বলা হচ্ছে যাদেরকে অবিশ্বাসীরা বা অত্যাচারীরা একটা গর্ত করে সেই গর্ততে আগুন জ্বালায়, সেই আগুনে নিক্ষেপ করছে শুধু এই কারণে যে তারা আল্লাহ বিশ্বাস করে আর কিছু না। কিন্তু তো ওইখানে আসলে আপনার সুরা বুরুজটা তাফসির বা অর্থ দেখবেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আই ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, মানে আর কোনো দোষ ছিল না তাদের, তারা শুধু আল্লাহ যিনি আল আজিজ এবং আল হামিদ তাকে বিশ্বাস করা ছাড়া, তাকে তার উপর বিশ্বাস স্থাপন ছাড়া আর কোনো দোষ ছিল না তাদের। তো তাদেরকে এইভাবে তারা হত্যা করলো, তাদেরকে আগুনে ছুড়ে মারলো, এই ঘটনাটা আল্লাহ বলেন বা ডিসক্রাইব করেন। তারপরে বলেন কি, একদম এরপরেই বলতেছেন যে ইন্নাল্লাযিনা আমানু আমিলু সালেহাতি লাহম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার জালিকা ফজল কবির। এখানে এরপরের অংশেতেই বলতেছেন মানে যে যারা মুসলিমদেরকে ট্রায়ালে ফেললো, মানে এই এই কষ্টগুলো যারা দিল বা এই ব্যাপারটা যারা করলো, ইন্নাল্লাযিনা ফাতালুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক, তাদের জন্য জাহান্নাম এবং আগুনের শাস্তি বা কঠিন আগুনের শাস্তি তাদের জন্য। এরপরেই বলতেছেন, তাদেরকে এইভাবে ডিসক্রাইব করলেন, করে ওই সময় যারা ইমান আনছে বা জেনারেলি যারা ইমান আনছে তাদের কথা বলতেছেন, তাদেরকে কিন্তু হত্যা করা হইলো বা আগুনে নিক্ষেপ করা হলো, কিন্তু আল্লাহ তাদেরকে কী বলতেছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালেহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার জালিকাল ফজল কবির, মানে এটা হচ্ছে আপনার
বড় সাফল্য বা বড় রিওয়ার্ড বা বড় প্রাপ্তি এটা বলতেছেন আল্লাহ। তাহলে বিজয়ী বলতে কিন্তু তার মানে এটা না যে সবকিছুতে আপনি জয়ী হইলেন, এখানে তো আপনি অ্যাপারেন্টলি আপনাকে আগুনে পুড়ায় মেরে ফেললো, কিন্তু আল্লাহ আপনাকে আপনাকে সাকসেসফুল বলতেছেন, এটা বোঝার ব্যাপার আছে। এই জন্য বললাম যে অনেকখানি অনেক সময় আপনি হয়তো মনে হবে যে বিজয়টা কোথায় হলো, আমি তো আমার তো মেরেই ফেললো, বা আমি তো দিনের রাস্তায় থাকতে গিয়ে আমি আমাকে মেরেই ফেললো কেউ বা কোথাও, তাহলে আমাদের ইটা কোথায় হলো, বিজয়টা কোথায় আসলো, এটা এটা বোঝানোর জন্য আমি বললাম আর কি, যে এরকম যেন না মনে হয়। আচ্ছা, এরপরে দুই নম্বর গ্রুপ হচ্ছে, প্রথম গ্রুপটা তো বললেন যাদেরকে আমরা নিঃশর্তভাবে সবসময় ভালোবাসবো। তিন ক্যাটাগরিতে সমস্ত মানব জাতিকে বিভক্ত করা হয় আর ওয়াল আল বাড়ার নিরিখে। দুই নম্বর ক্যাটাগরি হচ্ছে যে যারা যারা মুসলিম কিন্তু গুণাগার মুসলিম, কখনো একটা কবিরা গুণা করে ফেলে বা কখনো একটা ফরজ তরক করে ফেলে বা কখনো একটা ওয়াজিব কাজ করে না বা একটা এক অক্ত নামাজ ছুটে গেল, এই জাস্ট এক্সাম্পল যেন বলতেছি। এই ক্যাটাগরির ভিতরে আসলে মেজরিটি মুসলিম চলে আসবে, বিকজ আমরা সবাই কী করি, আমরা কখনো একটা গুণার কাজ করছি বা করি, আমরা কখনো একটা জায়গাতে লাইন ক্রস করি, তো এদের ব্যাপারে কী হবে, এদের ব্যাপারে তাদের ভালোটুকুর জন্য আমরা তাদেরকে ভালোবাসবো আর তাদের খারাপটুকুর জন্য আমাদের আমরা তাদেরকে তাদের সাথে তাদের থেকে দূরে থাকবো বা তাদেরকে সম্পর্ক রাখবো না বা তাদেরকে তাদেরকে ঘৃণা করবো অথবা অপছন্দ করবো। বাট যদি এটা ই হয় আপনার কুফরের চেয়ে ছোটো হয়, কুফরের চেয়ে ছোটো হয় তাইলে, কুফর হইলে কিন্তু আর এতে থাকবে না, কুফরের চেয়ে ছোটো যে কাজগুলো হারাম কাজগুলো কবিরা গুনা বা আরও যেরকম আছে সগিরা গুনা, সেগুলো যারা করে সেই ধরনের মুসলিমকে আমরা তাদের ভালো কাজের জন্য ভালোবাসবো, খারাপ কাজের জন্য ঘৃণা করব। এখানে বলতেছেন দোজ হু আর ডিজার্ভিং অফ ফ্রেন্ডশিপ ইন সাম অ্যাসপেক্টস অ্যান্ড ডিজার্ভিং অফ ডিজেভল, ডিজেভো থেকে ডিজেভল ইন সাম আদার অ্যাসপেক্টস, যারা কোনো কোনো কারণে ফ্রেন্ডশিপের দাবিদার, আপনার বন্ধুত্বের দাবিদার, আপনার ভালোবাসার দাবিদার, আর কোনো কোনো কাজের জন্য যারা আপনার অপছন্দের দাবি মানে অপছন্দ বা ঘৃণা ডিজার্ভ করে, সেই সমস্ত মানুষকে নিয়ে সেকেন্ড ক্যাটাগরিটা, এটার ভিতরেই বেশিরভাগ মুসলিম পড়বে। এরপরে বলতেছেন, ডিসক্রাইব করতে গিয়ে বলতেছেন, সাচ অ্যাজ এ সিনিং মুসলিম হু ইগনোর সাম অবলিগেটরি ডিউটিস অ্যান্ড ডাজ সাম হারাম অ্যাকশনস উইচ ডু নট রিচ দ্য ডিগ্রি অফ কুফর, কুফর না এমন এমন কিছু খারাপ কাজ করে আবার এমন ভালো কাজও করে, মানে সো ইট ইজ অবলিগেটেড টু অ্যাডভাইস সাচ পিপল, এই ধরনের মুসলিম যারা তাদেরকে এই করাটা ওয়াজিব, অ্যাডভাইস সৎ কাজে আদেশ করা, মন্দ কাজে নিষেধ করা সোজা কথা, পিপল অ্যান্ড ডিনাউন্স দেম, ইট ইজ নট পারমিসেবল টু রিমেন সাইলেন্ট অ্যাবাউট দেয়ার সিনস, পাপ করতে দেখলেন সামনে তা চুপ করে থাকবেন সেটা পারমিসেবল না, রাদার দেয়ার টু বি ডিনাউন্সড অ্যান্ড কমান্ডেড টু ডু হোয়াট ইজ গুড অ্যান্ড ফরবিডেন টু ডু হোয়াট ইজ ইভিল ইভিল। আমরা জানি এটা একটা এটা একটা একটা ইসলামের একটা বড় প্রিন্সিপাল, সৎ কাজে আদেশ করবেন মন্দ কাজে নিষেধ করবেন। আচ্ছা, দ্য পানিশমেন্টস প্রেসক্রাইবড ইন ইসলাম অ্যান্ড পানিশমেন্টস ডিটারমাইন্ড বাই দ্য জাজেস ডিসক্রিপশন, আপনার ইসলামের যেগুলো একদম নির্দিষ্ট করা আছে যেমন হাত কাটা, জিনা, এগুলো তো নির্দিষ্ট করা আছে, আর এছাড়া মুসলিম কাজী যে তার ডিসক্রিপশন তার ইসে কিছু শাস্তি হতে পারে, এগুলো এগুলো তাদের ব্যাপারে প্রযোজ্য হবে, যেন তারা সেই খারাপ কাজগুলো না করে এবং সেগুলোর ব্যাপারে তবা করে, সেগুলোর থেকে তবা করে ফিরে আসে। দিস ইজ হোয়াট দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডিড ওয়েন আবদুল্লাহ ইবনে হিমার, এটাই রেসুলসাম বলছেন যখন একজন সাহাবীর কথা বলতেছেন যিনি যাকে তার কাছে মদ্যপ বা মদ খাওয়ার জন্য নিয়ে আসা হয়েছিল, এবং তখন কিছু কিছু সাহাবা তাকে অভিশাপ দিছিলেন অথবা তিরস্কার করছিলেন বা কার্স করছিলেন, তখন আল্লাহ রাসূল তাদেরকে কী বলছিলেন, বলছিলেন যে ডু নট কার্স হিম ফর হি লাভস আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার, তাকে অভিশাপ দিও না, তাদেরকে তাকে ই করো না, মানে ধিক্কার দিও না, কারণ সে আল্লাহ এবং রসুলকে ভালোবাসে। হাউএভার দ্য হুদুদ পানিশমেন্ট ওয়াজ স্টিল ক্যারিড আউট অন হিম, এই কথা বলছেন রসুল ঠিকই, কিন্তু মদ খাওয়ার জন্য যে হুদুদ পানিশমেন্ট ছিল সেটা আশি দোর রাজাদোর মনে পড়ে আমার, সেটা তার উপর কিন্তু ঠিকই কার্যকর করা হয়েছিল। তাহলে এই শ্রেণীর ভিতরে আমরা পড়ব, হয়তো বেশিরভাগই পড়ে যাব, যাদের খারাপটুকুর জন্য আমরা তাদেরকে অপছন্দ করব, ঘৃণা করব, ভালোটুকুর জন্য তাদেরকে ভালোবাসব এবং স্টিল তাদেরকে মুসলিম মনে করব, তারা অমুসলিম না, তারা মুসলিম, গুণাগার মুসলিম, এই ক্যাটাগরিতে হয়তো অনেক অনেক মানুষ পড়বে। আচ্ছা,
আমরা দেখব যে প্রথম ক্যাটাগরিতে খুব কম মানুষই পড়বে, যেটা আমরা বলছিলাম যে নিঃস্বার্থ ভালোবাসা, ওইটা আমরা পরবর্তী বইটাতে বা অন্য জায়গায় দেখব যে সেখানে এখানে একভাবে ডিফাইন করছেন, কিন্তু ওইখানে ডিফাইন করা হয় এইভাবে যে নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালেহীন, এই চারটা ক্যাটাগরিকে আমরা নিঃস্বার্থভাবে ভালোবাসবো। নবীদেরকে সিদ্দিকিন, লাইগা আবু বকর সিদ্দিক যারা সত্যের সাক্ষ্য দিয়েছেন, তারপরে আপনার সুহাদা যারা শহীদ হয়েছেন, এবং সালেহীন যারা সৎকাজ করেন। তো এই এই ক্যাটাগরির ভিতরে খুব কম মানুষই পড়বে, বিশেষ ক্যাটাগরি। আর বেশিরভাগ মানুষ বা বেশিরভাগ মুসলিম, মানুষ বলা উচিত না, মুসলিম বলা উচিত, বেশিরভাগ মুসলিম আমরা পড়বো এই সেকেন্ড ক্যাটাগরির ভিতরে। তিন নম্বর ক্যাটাগরি হচ্ছে দোজ হু আর ডিজার্ভিং অফ আনকন্ডিশনাল অ্যান্ড অ্যাবসোলুট এনিমিটি বা ডিজেভল, বা যারা আপনার আনকন্ডিশনাল, কোনো কন্ডিশন নেই, মানে এই ক্যাটাগরিতে পড়লে তারা আমাদের অপছন্দনীয় হবে। তারা কারা? মুশরিকিন অ্যান্ড কুফার, তারা হচ্ছে যারা মুশরিক এবং কাফের, যারা জুজ, খ্রিস্টিয়ানস, মাজিয়ান্স, জু ইহুদি খ্রিস্টান এবং মাজুসি, যারা মাজুসি মানে জরাস্ট্রিয়ান যাদেরকে আমরা বলি, পার্সিয়ান, পার্সি যাদেরকে বলা হয়, তারা ওই ক্যাটাগরিতে পড়ে। এইথিস্ট অর আইডিয়াল ওয়ার্শিপার, এইথিস্ট যারা নাস্তিক এবং আইডল ওয়ার্শিপার, এরা এই ক্যাটাগরিতে পড়বে। নিঃস্বার্থ অপছন্দ, নিঃস্বার্থভাবে অপছন্দ করবো তাদের কার কোনো কর্মকাণ্ড বা তাদের প্রতি আমাদের ঘৃণা থাকবে। এই আগবারও বলতেছি, এটা কোনো এথেনিক লাইনের ঘৃণা না, কোনো ফাইন্যান্সিয়াল বা ইকোনমিক রিজনে ঘৃণা না, বা ক্লাস যেটাকে বলি আমরা শ্রেণীশত্রু না তারা আমাদের, অথবা ভাষার জন্য না, অথবা চামড়ার রঙের জন্য না, এটা হচ্ছে জাস্ট ফেথ বেসড ডিভিশন। দিস রুলিং ইজ অলসো টু বি অ্যাপ্লাইড টু দোজ মুসলিমস হু ডু থিংস উইচ আর ট্যান্টামাউন্ট টু কুফর, ওই সমস্ত মুসলিম যারা কুফরের ভিতরে নিজেকে অথবা কুফরে, যারা কুফরের ভিতরে আসে বা যারা কুফরের কাজ করে, তাদের বেলায় এটা প্রযোজ্য। কারা সেটা? যেমন তাদের ভিতরে জাস্ট মনে করার জন্য আপনাদেরকে বলতেছেন, আপনারা যেন বোঝেন, কাদেরকে রিলেট করতে পারেন, সেই জন্য বলতেছেন যে যারা আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে কিছু চায় বলতে প্রার্থনা করে, আল্লাহ ছাড়া কারোর উপর ভরসা করে, আল্লাহকে অপমান করে অথবা রসুলকে অপমান করে বা তার দিনকে অপমান করে, গালিগালাজ করে, আর জীবন থেকে সেপারেটিং রিলিজিয়ান ফ্রম লাইফ ইন বিলিফ দ্যাট ইসলাম ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য মডার্ন এজ, যেটা আমরা পড়ছি বলা ইচ্ছের ভিতরে, ইমান বিনষ্টকারী বিষয়ের ভিতরে, যে আজকের দিনে আর ইসলাম প্রযোজ্য না, এটা মনে করে জীবন থেকে ইসলামকে আলাদা করে রাখে। হয়তো শুক্রবারে মসজিদে যায় ঠিকই, কিন্তু মনে করে যে ইসলাম যেটা ওয়ে অফ লাইফ এটা এখন আর প্রযোজ্য না, এরকম আর কি। আরও পিছিয়ে গেছেন, অনেক বড় ডিসক্রিপশন আছে, সেটাতে আমরা গেলাম না, কারণ আমরা একটা গোটা বই পড়বো এটার উপরে, বুকলেট বই না, বুকলেট রাদার। এরপরে আরও একটা অ্যাড কোট করতেছেন এখানে, এটা হচ্ছে সুরা তাহরিমের 9 নম্বর অ্যাড, সুরা 66 নম্বর সুরা 9 নম্বর অ্যাড, যেখানে আল্লাহ বলেন, ও প্রফেট, হে নবী, ইয়া আইয়ুহান নবী, ইউয়াত স্ট্রাইভ হার্ড এগেনস্ট দ্য ডিসবিলিভার্স অ্যান্ড দ্য হিপোক্রেটস অ্যান্ড বি সিভিয়ার এগেনস্ট দেম, অবিশ্বাসী এবং মুনাফিকদের এগেনস্টে শক্তভাবে সংগ্রাম করে যান বা শক্তভাবে যুদ্ধ করে যান, অ্যান্ড বি সিভিয়ার এগেনস্ট দেম, তাদের এগেনস্টে শক্ত থাকবেন, সিভিয়ার শক্ত, সিদ্ধা যেটাকে আমরা বলি, আমরা অন্য জায়গায় দেখব, তাদের এগেনস্টে কঠোর থাকতে বলতেছে। এই এই পার্সপেক্টিভে কোনো দয়ামায়ের কথা নাই যে তাদের এগেনস্টে কঠোর থাকতে বলতেছে, মানে এই এই লাইনে কোনো ছাড় নেই আর কি। তারপরে বলতেছেন দেয়ার অ্যাবোর্ড উইল বি হেল, তাদের বাসস্থান হবে জাহান্নাম, অ্যান্ড ওয়ার্স ইন ডিড দ্যাট ডেস্টিনেশন, এটাই কোরআনের একটা স্টাইল, একটা একটা এক্সপ্রেশন, সালমাসির কতই না নিকৃষ্ট সেই সেই ডেস্টিনেশন বা সেই বাসস্থান বা সেই পরিণতি, জাহান্নামের কথা বলা হচ্ছে এখানে। আচ্ছা, এরপরে আরেকটা আয়াত আসতেছে, সেটা আমরা আজকে পড়বো না, আজকে আমাদের সময় বেশি হয়ে গেছে, আর ওই আয়াতটা অনেক ডিটেলস আলোচনা করার ব্যাপার আছে। ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখেন, আগামী দিন আমরা এটা করব আগামী সেশনে। সুবহানাকাল্লাহু বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে যা শুনলাম তার উপর আমল করার তৌফিক দেন।
ভালো যেটা শুনলাম সেটার উপর আমল করার তফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।